অনেক জায়গায় দেখানো যায়, এই জায়গাটার নাম দিল কি যে এটা এটা হচ্ছে স্মৃতি অম্লান, স্মৃতি অম্লান, লাইটের জন্য দেখা যেত। তাহলে কি পদ্মার ধারে যাওয়া হচ্ছে? বাজার দিয়ে কি পদ্মার ধার নাকি? সামনে হচ্ছে তোমার রাজশাহী স্টেশন, আর হচ্ছে রাজশাহী বাস স্ট্যান্ড, বাস কাউন্টার, বাস টার্মিনাল, ডান দিকে পড়বে স্টেশন, ঢাকাতে গ্যাদারিং বেশি, এখানে ফুল লাগানো একটা বড় সড় মোড় আর কি বলা যায়। এখানে কি আলু পাওয়া যায়? না, আলু পাওয়া যায় না। সিটির একটা মেইন ই অনেকগুলো মার্কেট আছে এখানে, মেইনলি তো বাম দিকে আর কি গ্রামীণ ফোন সেন্টার, সামনে বাম দিকে এখন বন্ধ আছে সিটি শহরের শুরু, এটা বলা যায় বাজার টাজারের শুরু, মার্কেট আছে। রাজশাহীর ব্যাপারটা হচ্ছে কি, রাজশাহী ঢাকায় যেরকম উত্তরায় মার্কেট আছে, হ্যাঁ ধানমন্ডিতে অনেকগুলো মার্কেট আছে, এরকম না, রাজশাহীর একটা জায়গায় সব মার্কেট, মানে একটা বড় অঞ্চল মিলিয়ে হ্যাঁ অনেকগুলো মার্কেট, ব্যাংক, মার্কেট, অফিস, আদালত, বাজার আর কি, মানে কমার্শিয়াল কমার্শিয়াল এরিয়া। মোটামুটি বাজারের ভেতর দিয়েই যাচ্ছি বলা যায়, তারপরেও ভিড়টি কম। সামনে এই যে একটা মসজিদ আসছে, এটা হচ্ছে রাজশাহীর বড় মসজিদ, সাহেব বাজার বড় মসজিদ এটা, হ্যাঁ অনেক মানে নাম করা একটা মসজিদ আছে, মানে এদিকটা এটা ধরো কুমারপাড়া আর কি, হ্যাঁ বাজারের পেছনে কুমারপাড়া, মানে হিন্দুদের এরিয়া, এখনো অনেক হিন্দুই থাকে। হ্যালো, ঠান্ডার জন্য ওই যে ওই পরে দেখতেছো, ওইটা কিন্তু একটা গ্রাম, ওই যে অনেক ছোট ছোট ই দেখা যাচ্ছে, ক্যামেরাতে তো দেখা যায় না, ক্যামেরাতে তো আসবে না।
মানে গ্রামে তো যাওয়া যাবে গ্রাম সেফ বাট মানে এখান থেকে যাইতে মানে ঢাকার সেট ডিসটেন্সের মতো অবস্থা হাঁটতে তো অবস্থা না মানে এখান থেকে তুমি ইন্ডিয়া দেখা যাবে কিন্তু নদীর উপর ইন্ডিয়া চলে তোমাকে তাহলে আমার সাথে একটু চাপিতে চাপে না বল শোনো শোনো বল জি আর এই জায়গাটা হলো রাতের বেলা এসে এটা একটা এখানে সন্ধ্যা বিকাল থেকে সোনা না ডিজাইনটা খুব সুন্দর লাগছে এখন এরপর নেক্সট প্ল্যান কি আমাদের আজকে হ্যাঁ আজকে আজকে নেক্সট প্ল্যান এই জায়গাটা ঘুরি আমরা তারপরে দেখি লক্ষ্মীপুরের দিকে যাওয়া যায় নাকি ঠিক আছে মানে এখানে কি করব আমরা এখন আমরা এখানে বসি তো আমরা তো দেখি ওকে রেস্টুরেন্ট সবই রেস্টুরেন্ট হ্যাঁ তাহলে এখন কোথায় যাচ্ছি আমরা আমরা যাই বর্ণালী বর্ণালী মোড় আছে বর্ণালী মোড় ইতিহাসে এখন তো বিলুপ্ত হয়ে গেছে অনেক বড় চা স্পট বলা যায় চা স্পট লোকজন আড্ডা দেখি তো বুঝা যাইতেছে অনেক ভিড় আছে এখানে আমরা রেল লাইনের উপর দিয়ে যাবো নাকি এলাচি দেন তো এলাচি এলাচ বাদাম এগুলো দিয়েই চা আচ্ছা বুঝতে পারছি আমি তো বলি আমি বুঝছি যে এই গরম গরম হাড়ি চুলা থেকে বের করতেছে এটা যে খেলে তো ওইটা না পারবে না সম্ভবই না তারপরে ওটা এক ঢোকে খাবেন না চাটা এসে পড়ছে এখন দেখি ট্রাই করে দেখি ফার্স্ট টাইম তো ট্রাই তাই না ভালো ভালো হচ্ছে এরকম চা খাইছি অনেক আগে রাত্রে এরকম চা অনেক ঢাকায় তো এটা এটা ঢাকায় হলো তুর্কিশ চা বলি তার্কিশ চা এটা এখানে হলো চুলায় মানে ওখানে হলো বালির মধ্যে দেয় বালির মধ্যে দেয় মানে এটা কি মানে টেস্ট প্রায় সিমিলার এত কেমন লাগলো এরকমই চা বানায় ভদ্র মানে এমনি কাপেই বানায় লজ্জা পাচ্ছেন ভিডিওতে হালকা হালকা লজ্জা পাচ্ছেন লজ্জা পাবেন না ভাল লাগছে এটা হলো ওই কুলফি আইসক্রিমের মতো টেস্ট খালি হালকা একটু চায়ের ফ্লেভার আছে ওইটার সাথে আবার একটু ওইরকম স্পেশাল না কিন্তু একটা ভালো ফ্লেভারটা যথেষ্ট ভালো আছে এখন দেখি চাটা শেষ হোক চা শেষে আবার কালাই রুটি মনে খেতে যাব তখন আবার কথা হচ্ছে
মানে এটা তো অনেক বড় সাইজ বসাই তো জায়গা দেখিলাম আপনাদের এখানে বটটা অনেক ভালো, আমাদের এখানে ভাজা বট পাওয়া যায়, চাপ, চিকেন গ্রিল, চিকেন কাবাব, বড়ি কাবাব, চিকেন তান্দুরি। জি, আপনি তাহলে আগে একটু বট দেন। হ্যাঁ, বট বলছে ভালো। রুটি দিয়ে একটা ভালো যেটা হয় একটা দিয়ে দিন। নান খান, ভালো নান বানাই দিই। ঠিক আছে, একটা নান দেন তাহলে, তিনটা, তিন ধরনের রুটি দিয়ে দেন। কি নান খাবেন বলেন? কি নান আছে আপনাদের? নান বলতে আপনার বাটার নান হবে, গার্লিক নান হবে, কাশ্মীরি নান হবে। বাটার নান থাকবে? হ্যাঁ, বাটার নান থাকবে। ঠিক আছে, আমাদের এটা এসে বসতে। আরেকটা মনে হয় রুটি বাকি আছে, এমনি রাখলে তো একটা এই সাইডে রাখা উচিত, এমনি এটা রাখলে। ঠিক আছে, এখন দেখি টেস্ট করে দেখি কেমন হয়। মানে ঢাকায় যেগুলো খেয়েছি ওগুলো ছিল, কারণ একটা এটা মশলা, একটু ভালো ভালো মশলা, বেশি করে মশলা দিচ্ছে। ঢাকায় তো আবার অত মশলা দেয় না, আর ঢাকায় তো ভালো ভালো রেস্টুরেন্টে বট অল আছে রাস্তায়। এখন একটা পরোটা খাই দেবো আর কি। এটা হলো কি কি পরোটা? শাহী পেঁয়াজ পরোটা, টানা পরোটা, এত পরোটা যে নাম মনে থাকে না। পরোটা পরোটার মতে ওইরকম স্পেশাল না, কিন্তু তার টেক্সচারটা ভালো। নাম নিয়ে যেমন আমি এটুক শিওর যে নানের উপরে যে এত অর্ডার দিছে, এটা সাধারণত এমনি দেয় না, সাধারণত দেয় না, এটা আমি দেখে বুঝছি। এই যে নানের উপরে যে তো ঘোড়া দুধ দিছে, ঘোড়া দুধ দিছে, সাধারণত এত দেয় না, ভিডিও দেখে দিতেছে,
কিন্তু এটা কিন্তু আগে বলে নিলাম যে এখানে মনে এক্সট্রা খাদিদারি করতে পারে এখানে কিন্তু বটটা তিনটা সেম আছে পানি দাও বটটা সেম আছে খালি এটা একটু ডিফারেন্ট হতে হবে বটের ফ্লেভারটা ভালো আছে ঢাকায় যেসব রেস্টুরেন্টে বা এমনি ফুড ফুড স্টলে পাওয়া যায় ওগুলার তুলনায় এখানে মশলা একটু ডিফারেন্ট ইউজ করে ওখানে ফ্লেভারটা একটু ইউনিক এখানকার লোকালদের জন্য ইউনিক না লাগতে পারে আমার জন্য ইউনিক লাগে মানে আমার টেস্ট করে ডেলিভারি খেলে ভালো লাগবে না কিন্তু ওই যে মাঝে মধ্যে ট্রাই করলে ভালো লাগে যেমন আগে চাটা খেয়েছি এটা একেবারে ভুল হয়ে গেছে আমি তো বুঝতেছি দেখেছি ঘেমে টেমে কি অবস্থা ক্যামেরা তো তখন চালু করি নাই কেমন করছে আমি তো দেখছি এটা একটা অ্যাডভাইস থাকবে যে আগে কেউ চা না খেয়ে নিতে পেটটা যে শক্ত না থাকে ওকে যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া খেলা শেষ করে এখন আমরা মনে হয় বাসে যাবো কারণ এখন রাত হয়ে গেছে অনেক অনেক না কালকে থেকে বেশি কারণ আসছি তো বিকালবেলা আমি হলো বেরোছি হলো সাতটার দিকে সাতটা থেকে মাত্র দু ঘন্টা ঘুরলাম তাতে অনেক কিছু দেখা গেছে তাও ভালো যে এখন এখানে আসছি ভালো লাগতেছে কারণ এরিয়া খুব সুন্দর যাই হোক কালকে থেকে আপনারা ভালো করে ব্লগটা দেখবেন আর কিছু বলা আছে না থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য
নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।